নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ, জমি দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং পাশাপাশি এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন গোটা ঘটনাটি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের যে উস্কানি এবং সেই ধরনের সে কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাব। সেবক রোডে তো আক্রমণ হয়েছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জী, ওনার উস্কানিতে এগুলো হয়েছে। সেবক রোডে তো আক্রমণ হয়েছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জী, ওনার উস্কানিতে এগুলো হয়েছে। তবে এক্ষেত্রে তৃণমূলের বক্তব্য যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার আরও বক্তব্য, সব জায়গায় বিজেপি মিথ্যে কথা বলছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। তাই আবার মিথ্যে কথা বলছেন, কেন বলছেন? আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে। আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। শিলিগুড়ি মেয়র গৌতম দেব, তিনি বলছেন রাজনীতির কোনো সম্পর্ক নেই। কি বলছেন শুনুন। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি, এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল, এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতেই রেয়াত করা হবে না। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে, যার যার সাথে যেখানে যে পর্যায়ে কথা বলার দরকার তাদের সাথে সেই পর্যায়ে নিশ্চিতভাবে আমি কথাটা বলবো। ঘটনার ডিটেল আমি নিচ্ছি, নিয়ে আমি যেখানে যেখানে কথা বলার আমার যা যা অবজারভেশন আমি সমস্ত জায়গাতেই জানি। এফআইআর এর কিছু নাম আছে, বিজেপি যেটা অভিযোগ করছে তারা শাসক দলের, আমি ওসব বিজেপি কি বলছে না বলছে জানি না, বিজেপি সব নিয়ে ঘন্টা বাজাতে বল। আই এম নট আনসারেবল টু বিজেপি, এটা আপনি প্লিজ বিজেপির সাথে কথা বলুন। আমার কাছে যদি কোনো বিষয় জানতে আসেন আমার ওপিনিয়নটা নিয়ে যান, আমি বিজেপির কথার কোনো উত্তর দিতে পারবো না, কোনো কথার কে আমি কোনো গ্রাহ্যও করবো না। আমাদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এই ঘটনার প্রতিক্রিয়া সুবীরানন্দ মহারাজের, কোনো ভক্তকে রাজনৈতিক পরামর্শ দিই না, মিশনের সম্পত্তি মানুষের সেবায় উৎসর্গীকৃত। কি বলছেন শুনুন। কিছু শিলিগুড়িতে যে জমিকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করি প্রশাসন উইল ট্রাই ইটস লেভেল বেস্ট টু রিস্টোর নর্মালসি ইন দ্যাট প্লেস। এবং সেই যে জমি, সেই যে ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু কিন্তু মানব কল্যাণে নিবেদিত। কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারীর ব্যক্তিগত সম্পত্তি নয়।